মক্কা ব্যতীত অন্যান্য শহরে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিলের সময়সীমা 13 মে থেকে 12 মে পর্যন্ত করা হয়েছে। এছাড়া 23 মে থেকে 27 মে পর্যন্ত পুরো সৌদি আরব লকডাউন থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা শহরে আগের মতোই 24 ঘন্টা কারফিউ বহাল থাকবে বলে জানা গেছে। সৌদি আরবের রিয়াদ থেকে বিস্তারিত জানাচ্ছেন আলামিন। গত এপ্রিল মাসের শেষ দিকে সৌদি সরকারের দেয়া 24 ঘন্টার কারফিউ বিভিন্ন শহরে, শুধু মক্কা শহর ব্যতীত অন্যান্য শহরে যে 24 ঘন্টার কারফিউ ছিল সেটি কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিলের একটি ঘোষণা দেয় সৌদি বাদশাহ। তো সেটির মেয়াদ আগামীকাল অর্থাৎ 13ই মে কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিছুক্ষণ আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেটি বাড়িয়ে আগামী 22শে মে পর্যন্ত করা হয়েছে। এখন থেকে 22শে মে পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মানুষ বাহিরে চলাচল করতে পারবে, তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মলগুলো খোলা থাকবে। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে, যেটি 23শে মে থেকে 27 মে পর্যন্ত পুরো সৌদি আরব জুড়ে লকডাউন থাকবে। তো ধারণা করা হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে মানুষ যাতে এদিক সেদিক না যেতে পারে বা করোনার বিস্তার যাতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে না পারে, সেই কারণে কিন্তু এই লকডাউনের ঘোষণা সৌদি সরকার থেকে দেওয়া হয়েছে। তো অনেক প্রবাসী বা সৌদি নাগরিকদের কিন্তু একটি প্রতীক্ষার জায়গা ছিল যে আগামীকাল সেটি বাড়বে কি না, আগের মতোই 24 ঘন্টা লকডাউনে চলে যাবে। তো সৌদি সরকারের এই আজকের এই বিজ্ঞপ্তির ফলে কিন্তু সেই দুয়াশা কেটে গেছে। এখন থেকে কিন্তু বলা যায় যে আগামী 22 তারিখ পর্যন্ত কিন্তু সেটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সৌদি আরবে 1911 জন কিন্তু নতুন করে সংক্রমিত হয়েছেন করোনা ভাইরাসে, তাছাড়া মৃত্যুবরণ করেছেন 9 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2520 জন। এই যাবৎকালে সর্বোচ্চ সংখ্যার মানুষ কিন্তু এই গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে। এছাড়াও সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় কিন্তু ঈদকালীন যে সরকারি বেসরকারি অফিস কর্মচারীদের যে ঈদের ছুটি সেটির নির্ধারণ করেছে। বলা হয়েছে সরকারি যারা চাকরিজীবী তাদের 21শে রমজান থেকে 9ই শাওয়াল পর্যন্ত ছুটি থাকবে, তাছাড়া বেসরকারি খাতের কর্মীদের ছুটি 29শে রমজানের পর থেকে 4 দিন তারা সেই ছুটি বুক করতে পারবে।